আচ্ছা, তার মানে ঠিক আছে। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের যে নির্ধারিত ক্লাস, সেই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের প্রথম যে অধ্যায়, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে কি ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কোশ্চেন আসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, তো দেখি, আমরা কিন্তু বুঝতেই পারছি আজকে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলি, তো প্র্যাকটিক্যাল ক্লাস যে শুরু করতে হয়, শুরুর আগে কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুন গুলি আমরা আজকে শিখব। ঠিক আছে, তো প্রথমেই যেটা, যে বিষয়ে ব্যবহারিক ক্লাস হবে, অর্থাৎ যে বিষয়ে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, সেই বিষয় সম্পর্কে তত্ত্বীয় যে জ্ঞান, সেই তত্ত্বীয় জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি চাইতাম তাহলে শুরুতেই কিন্তু এই প্র্যাকটিক্যাল ক্লাসটি করাতে পারতাম এই অধ্যায়ের, তো আমি কিন্তু সেটা করাইনি। সেটা যদি করতাম তাহলে আপনারা অনেক কিছুই কিন্তু বুঝতে পারতেন না। এই কারণে আপনাদের আমি প্রথমে যে থিওরি যে বিষয়গুলি, সেই বিষয়গুলি আগে বুঝিয়ে দিয়েছি। বোঝানোর পর এরপরে কিন্তু আমি আমার যে নির্ধারিত ক্লাস, সেই ক্লাসটি কিন্তু আমি শুরু করছি। তাতে করে তাতে কি হবে, তাতে আপনারা এই প্র্যাকটিক্যালের যে মূল বিষয় বা মূল যে টপিক, সেই টপিকগুলি কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এরপরে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া ব্যবহারিক ক্লাসে প্রবেশ করা যাবে না। তো যেমন আমরা জানি জীববিজ্ঞান যে প্র্যাকটিক্যাল হয়, সেই প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকতে হলে একটা ডিসেক্টিং বক্স লাগে, তারপর সেই ডিসেক্টিং বক্সের মধ্যে আরো কিছু যন্ত্রপাতি থাকে, সেই যন্ত্রপাতিগুলি সঠিকভাবে আছে কিনা, তারপরে আমাদের যে প্র্যাকটিক্যাল খাতা, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল যে বই, সেই সেইগুলি অবশ্যই সাথে নিয়ে তারপর ল্যাবে প্রবেশ করতে হবে। তো যখন আমাদের সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, তো এই বিষয়গুলি আমরা কি শুনতে পাচ্ছেন, তো যখন আমাদের আচ্ছা, আমি কি বলছি, ওই কথার উত্তর দিতে যাচ্ছিলাম। তো যখন আমরা কি বললাম যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কলেজে যখন আপনারা আসবেন, আমাদের যে ল্যাব আছে, একটা অনেক বড় সুন্দর একটা ল্যাব আছে, সেই ল্যাবে সকলকে নিয়ে আমরা আবার প্র্যাকটিক্যাল করাবো। যেহেতু এই মুহূর্তে আমাদের ল্যাবে সকলের আসার সুযোগ হচ্ছে না, সেই কারণে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেই ধারণাটা যদি আমরা এখন সঠিকভাবে নিয়ে রাখি, পরবর্তীতে যখন আমাদের কলেজ খুলবে এবং আমরা যখন ল্যাবে প্র্যাকটিক্যাল করার জন্য যাব, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা খুব সহজেই কাজগুলি করতে পারবো। এরপর আমাদের বায়োলজি ক্লাসে আমরা জানি যে ব্যবচ্ছেদ থাকে, অর্থাৎ কোন একটা জীবের দেহটাকে কাটতে হয়, কাটার পর তার দেহের বিভিন্ন অংশ অথবা তাদের পরিপাকতন্ত্র, বা রুই মাছ যদি হয়, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, তারপরে ফুলকা, তারপরে বায়ুথলি। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি যখন আমরা করব, তখন হচ্ছে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কাজগুলি করার সময় অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। তো যেমন কেন সতর্কতা পালন করতে হবে, যে অনেকের বদ অভ্যাস আছে যে সবকিছু দেখি তো একটু কেমন টেস্ট, এখন তুমি যদি অ্যাসিড টেস্ট নিতে যাও, ঠিক আছে, অ্যাসিড কেমন একটু দেখি তো, তো তুমি যদি জিহ্বাতে নাও তোমার কি হবে, বুঝছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আবার কেউ কেউ কি আছে, একটু দেখি তো গন্ধটা কেমন, এবার যদি ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের যদি গন্ধ নিয়ে নাও, আর সেটা যদি একটু একটু মানে উচ্চ মাত্রার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেন্সলেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য অবশ্যই ল্যাবের ভিতর সতর্কতা অবলম্বন করতে হবে। আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল যদি হয়, সেক্ষেত্রে তো আরো আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। এরপর
ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলি, সেই যন্ত্রপাতি সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, ঠিক আছে? এখন যেটা দিয়ে আছে কি বলে কোনো কিছু কাটতে হবে, সেটা দিয়ে যদি আমি অন্য কোনো কাজ করি তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। যেমন স্কালপেন এর সাথে একটা ব্লেড লাগানো থাকে, সেই ব্লেডটাকে আমি আচ্ছা সবাই আইডি গুলি লিখবা কমেন্টস বক্সে, সবাই আইডি গুলি লিখবা। তো সেই জিনিসটির সঠিক যে ব্যবহার, সেই ব্যবহারটি জানতে হবে, ঠিক আছে? যেমন রক্তচাপ মাপার যে যন্ত্র, স্পিক ম্যানো মিটার যে যন্ত্রটা, তো বিপি যে মেশিনটা, তো সেই বিপি মেশিনের আমি যদি অপব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু খারাপ কোনো কিছু ঘটতে পারে, তো সেইগুলি করা যাবে না। তারপরে স্কালপেনের সাথে ব্লেড লাগানো থাকে ধারালোটা, তো সেই ব্লেডের অপব্যবহার করা যাবে না, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তারপর কি যে ব্যবহারিক ক্লাসে সম্ভব হলে অনেক কি করতে হবে, যে অ্যাপ্রন পরিধান করতে হবে। আমরা দেখছি যে ডাক্তাররা পরে সাদা রঙের একটা ড্রেস, তাই না, যেটাকে বলা হয় অ্যাপ্রন, সেই অ্যাপ্রন পরিধান করতে হবে। সেই ক্ষেত্রে কি হয় যে গায়ে বা পোশাক তার কি হবে, রক্ষা পাবে। আর যদি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হয় সেক্ষেত্রে তো অবশ্যই বলবো, বা বায়োলজি প্র্যাকটিক্যাল হলেও সম্ভবত হলে চশমা পরিধান করতে হবে, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ল্যাবে। আর ব্যবহারিক ক্লাসে নীরবতা পালন করতে হবে, অযথা কোনো রকম হইচই করা যাবে না, ঠিক আছে? তো কারণ কি, ব্যবহারিক ক্লাসে আমাদের যে মনোযোগটা, সেই মনোযোগটা একটু বেশি দিতে হয়, কারণ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকে। তো যদি হইচই হয় বা ডিসিপ্লিন যদি ক্লাসের না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার যে কাজটি, আমি সেই কাজটি কিন্তু প্রপারলি করতে পারি না। এবং আমি যদি প্রপারলি আমার কাজ করতে না পারি, সেই ক্ষেত্রে আমার শিক্ষক বা যিনি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন এক্সটার্নাল, উনি কিন্তু আমাকে মার্কস দিতে চাইবেন না। এই জন্য কি করতে হবে, ব্যবহারিক ক্লাসে যে নীরবতা পালন, সেই নীরবতা পালনটা করতে হবে, ঠিক আছে? কেন করতে হবে, কারণ আমাদের কাজগুলি যেন আমরা সঠিকভাবে করতে পারি সেই স্বার্থে। এরপরে দেখি ব্যবহারিক টেবিল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টেবিলে ময়লা কিংবা পানি পড়লে তাৎক্ষণিক পরিষ্কার করতে হবে। তো আমরা জানি বায়োলজি ল্যাবে, বিশেষ করে সেকেন্ড পেপার যেটা আছে, সেখানে সাধারণত প্রাণী দেহগুলি ব্যবচ্ছেদ করতে হয়, প্রাণী দেহ কেটে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি দেখতে হয়। এখন মনে করেন আপনার আজকে প্র্যাকটিক্যাল, আবার 7 দিন পরে আগামীকালকে একটা গ্রুপের প্র্যাকটিক্যাল আছে, তারপরের দিন একটা গ্রুপের আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা টেবিল গুলি পরিষ্কার যদি না করি, ল্যাবের নোংরা গুলি যদি পরিষ্কার না করি, আগামী দিন কি হবে, যে আসবে সে কিন্তু ল্যাবে আর কাজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। তো যদি আমি রুই মাছের কথা বললাম, আমি যদি রুই মাছের একটা প্র্যাকটিক্যাল করি আর রুই মাছের যে অপ্রয়োজনীয় অংশগুলি দেহের, সেগুলি যদি ল্যাবের মধ্যে ওইভাবেই পড়ে থাকে, তাহলে কি হবে, পচে গিয়ে কি হবে ল্যাবে একটা, হ্যাঁ হ্যাঁ, গন্ধ ছড়াবে। তো গন্ধ যুক্ত পরিবেশে তো আপনাদের কাজ করতে খুব ভালো লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ল্যাব পরিষ্কার করতে হবে না করতে হবে না? তাহলে ল্যাবটা পরিষ্কার করতে হবে। আবার অনেকে কি করে, আমি এর আগে দেখছি যে 2-4 জন দেখা যাচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করছে, আর পাশে আর 2 জন থাকে, তারা এমন ভাব নিচ্ছে যে এগুলো দেখছেই না। তো এই কাজগুলি করা যাবে না, যেহেতু ল্যাব আমাদের, আমরা সবাই ব্যবহার করব, সকলে মিলেই আমাদের এই ল্যাবটাকে পরিষ্কার রাখতে হবে। তারপর কি, ব্যবহারিক যন্ত্রপাতি খাতা বই ইত্যাদি টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। এই খাতা একটা কর্নারে, ওই কর্নারে একটা, এই টেবিলের নিচে একটা, টেবিলের উপর একটা, এরকম যদি দেখি তো যখন স্যার মানে ক্লাসে ঢুকবে, স্যারেরও মেজাজ গরম হয়ে যাবে, আবার আপনাদেরও মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। সুন্দর পরিপাটি একটা জায়গায় কিন্তু দেখবা কাজ করতেও ভালো লাগে। তো সকলেই যেন আমরা কমফোর্ট ফিল করি, এই জন্য কি করতে হবে, ল্যাবের যে যন্ত্রপাতি যেটা যেখানে থাকার কথা সেইখানেই আমরা কাজ শেষে রেখে যাব। তারপর আমাদের খাতাগুলি রাখার যে নির্ধারিত জায়গা সেখানে রাখব, বইগুলি যেখানে রাখা কথা সেখানে আমরা রাখব। এটা শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেই না, মানে পার্সোনাল লাইফেও আমি মনে করি যে সবার এরকম ডিসিপ্লিন ওয়েতে থাকা উচিত।
তারপর ব্যবহারিক ক্লাস শেষে যন্ত্রপাতি প্রদত্ত নমুনা সহ বসার জায়গা পরিষ্কার করে গুছিয়ে রেখে যেতে হবে। এখন যে জিনিসটি আপনারা যে বিষয়টি নিয়ে আপনারা খুব বেশি টেনশনে থাকেন, এখন সেইগুলি সম্পর্কে বলি যে প্রত্যেক শিক্ষার্থীকে একটি ভালো মানের ব্যবহারিক নোট বই তৈরি করতে হয়, ঠিক আছে? কেউ কেউ এমন খাতা জমা দেয়, আমি তো বুঝতে পারি না এটা কি ইন্টারমিডিয়েটের মানে পরীক্ষা দিতে যাচ্ছে এরকম স্টুডেন্ট লিখছে নাকি নার্সারিতে পড়ে এরকম ছাত্র দিয়ে লিখাইছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা মানসম্মত প্র্যাকটিক্যাল যে খাতা সেটা বানাতে হবে, এবং বাজারে তৈরি করা ব্যবহারিক নোট খাতা কিন্তু কিনতে পাওয়া যাবে। তো যখন আমরা খাতা কিনবো তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কম পক্ষে 40 পৃষ্ঠার একটি নোট খাতা কেনা হয়। তাহলে কি হবে যে প্র্যাকটিক্যালের সবগুলো বিষয় কিন্তু আমি এক খাতার মধ্যে কিন্তু আঁকতে পারবো। খাতার আর্ট পেপারে দেখবে একটা পেজ থেকে মোটা, যেটাকে বলা হয় আর্ট পেপার, তো এই আর্ট পেপারের এক পাশেও চিত্র আঁকা যায়, আবার দুই পাশেও চিত্র আঁকা যায়। তবে চিত্র আঁকার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন চিত্রের দাগ অন্য পৃষ্ঠায় না লাগে, ঠিক আছে? আমি এমন ভাবে চিত্র আঁকছি যে এই পাশের লেখা ওই পাশে চলে গেছে আর ওই পাশের চিত্র এই পাশে চলে আসছে, তাহলে তো বুঝতে পারছেন যে খাতার কি অবস্থা ঘটবে। তাহলে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। তাহলে এরপরে কি করতে হবে যে চিত্র আঁকার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দেখো চিত্র যখন আমি আঁকবো মাঝামাঝি থেকে একটু বাম পাশে চিত্র আঁকতে হবে, মাঝখানে যে খাতা পেজে যে জায়গা সেই জায়গা থেকে কি করতে হবে একটু বাম পাশে আঁকতে হবে। তাহলে কি হবে, আমরা জানি যে খাতার ডান পাশে কিন্তু লেবেলিং করতে হয়, ডান পাশে যখন আমি লেবেলিং করব সেই লেবেলিং এর জন্য যে পর্যাপ্ত জায়গা দরকার সেই পর্যাপ্ত জায়গাটা কিন্তু আমি পাবো, ঠিক আছে? সেই জন্য লেবেলিংটা আমি কি করব অবশ্যই ডান পাশে করব, এবং সেই জন্য কি করতে হবে খাতাটা একটু বাম পাশে থাকতে হবে। যে পৃষ্ঠায় চিত্র আঁকবো তার বিপরীত দিকে বিদ্যমান দেখবা যে একটা পেজ থাকে, যে পেজ গুলি দাগ টানা দাগ টানা একটা পেজ থাকে যেটাকে বলা হয় রোলিং পেপার বা দাগান্বিত পেপার। তো সেই রোলিং পেপারের মধ্যে বৈশিষ্ট্য লিখতে হবে, যে বিভিন্ন প্র্যাকটিক্যালে যে বৈশিষ্ট্যগুলো বলে সেই বৈশিষ্ট্যগুলি লিখতে হবে, আমি একটু পরেই দেখাবো। প্রত্যেক পৃষ্ঠার একটি শিরোনাম থাকবে, প্রত্যেক পেজে কি থাকবে একটি শিরোনাম থাকবে, যেমন পাতার অন্তর্গঠন পর্যবেক্ষণ, যেমন ঘাসফড়িং বা আরশোলার পরিপাকতন্ত্র পর্যবেক্ষণ, এই ধরনের একটা হেডিং রাখতে হবে। অঙ্কিত যে চিত্রের নিচে আমি সাপোজ একটা চিত্র আঁকলাম ঘাসফড়িং এর বা আরশোলার পরিপাকতন্ত্রের একটা চিত্র আঁকলাম, চিত্র আঁকার পরে ডান পাশে লেবেলিং ও করলাম, ঠিক আছে? কিন্তু চিত্রের নিচে লিখতে হবে চিত্রটি কিসের, চিত্র লিখতে হবে যে ঘাসফড়িং এর বা আরশোলার পরিপাক তন্ত্র। তো এইটা কিন্তু লিখতে হবে, এবং যদি কোনো বৈজ্ঞানিক যদি নাম থাকে তো বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে অবশ্যই গণ এবং বৈজ্ঞানিক যে নাম সেই নামের গণ এবং প্রজাতির নামের নিচে কি করতে হবে আলাদা আলাদা দাগ টানতে হবে, ঠিক আছে? এরপরে 8 নম্বর যে পয়েন্ট, এই 8 নম্বর পয়েন্টটা খুব ভালো করে খেয়াল রাখেন। 8 নম্বর পয়েন্টটা আপনারা মানতে চান না, মানতে না চাইলে বিপদে পড়তে হয়, হ্যাঁ, পরবর্তীতে স্যারের উপর খুব রাগ হয়। তো যখনই একটা প্র্যাকটিক্যাল খাতা লেখা হয়ে যাবে, প্র্যাকটিক্যালটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে কি করবেন আপনারা খাতায় ছবি আঁকবেন, তারপরে যে বর্ণনা লেখা দরকার সবগুলো লিখবেন। লেখার পর এরপর যে সাবজেক্ট টিচার, সেই সাবজেক্ট টিচারের কাছে গিয়ে আপনি খাতায় সিগনেচার নিয়ে নেবেন, এটা হচ্ছে একটা নিয়ম। তো আপনারা অনেকে কি করেন যে
এটা করেন না, পরবর্তীতে কি হয় যে খাতা সিগনেচার ছাড়াই কি করতে হয় আপনাদের জমা দিতে হয়। এবং এই ক্ষেত্রে যখন এক্সটার্নাল আপনার খাতাটা খুলে দেখবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার প্রতি একটি নেগেটিভ কনসেপ্ট তৈরি হবে, এবং নেগেটিভ কনসেপ্ট থেকে কি হবে যে এই ছাত্র অমনোযোগী, ঠিক মতো প্র্যাকটিক্যাল খাতা লিখেনি, স্যারের সিগনেচার করেনি, মানে বোঝা গেছে যে তার মধ্যে ডিসিপ্লিনের অভাব আছে। আর এটা যখন সে ধারণা করবে, স্বাভাবিকভাবে আপনার উপর একটা নেগেটিভ কনসেপ্ট তৈরি হবে এবং সেখান থেকে আপনাকে মার্কস কিন্তু কমিয়ে দিবে। এই জন্য যখন কি হবে একটা ক্লাস হয়ে গেল, তারপরে কি করতে হবে যে সেই ক্লাসের বা সেই প্র্যাকটিক্যালের উপর যে চিত্র থাকবে সেই চিত্র আঁকতে হবে, তার বর্ণনা লিখতে হবে। লেখা হয়ে গেলে স্যারের কাছে গিয়ে খাতাটা সিগনেচার করে নিতে হবে। অনেকে আমি এর আগে দেখছি অনেকে পরীক্ষা, যেদিন বোর্ড পরীক্ষা হয় সেই সকালেও কিন্তু খাতা নিয়ে আসে, যেটা খুবই খারাপ। এবং এই ক্ষেত্রে আমি সিগনেচার করে দিই না, আমার কথা নির্ধারিত কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে। এরপর চিত্র আঁকার সময় টু এইচ বি, চিত্র আঁকার সময় টু এইচ বি পেন্সিল ব্যবহার করলে ভালো হয়। টু এইচ বি পেন্সিল ব্যবহার করলে ভালো হয়, অনেক ধরনের পেন্সিল পাওয়া যায়, তবে এইটা ব্যবহার করলে ভালো হয়। বাজারে গিয়ে বা লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে টু এইচ বি পেন্সিল, তাহলে তারা দিয়ে দিবে। এবং এবার একটু এইবার এখন যে কথাটি বলছি এই কথাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। 8-9 নম্বর পয়েন্ট, যে বায়োলজি খাতায় কখনোই, বায়োলজি খাতায় কখনোই মানে কোনো কলম ব্যবহার করা যাবে না, বায়োলজি খাতায় কখনো কলম ব্যবহার করা যাবে না। যদি কলম ব্যবহার করেন তাহলে আবার নতুনভাবে খাতা কিন্তু বানানো লাগবে। এরপর দেখি যে ব্যবহারিক ক্লাসের যে প্রয়োজনীয় উপকরণ সেই উপকরণগুলি কি কি দেখেন। একটি ব্যবহারিক খাতা, আমাদের যে প্র্যাকটিক্যাল খাতা যেটাকে বলি, সেই প্র্যাকটিক্যাল খাতা বা ব্যবহারিক খাতা একটা লাগবে। তারপরে একটি ব্যবহারিক বই লাগবে, তারপরে একটি ড্রয়িং পেন্সিল লাগবে, যেটি টু এইচ বি হলে ভালো হয় সেটি আমি বলে দিয়েছি। এরপরে একটি শার্পনার, ওই যে পেন্সিল শার্পনার যেটা সেটা লাগবে, এবং একটা ইরেজার লাগবে, তারপরে একটি স্কেল লাগবে পরিমাপ করার জন্য কোনো কিছু, সেই স্কেল লাগবে, আর ডিসেক্টিং বক্স লাগবে। এবং এই ডিসেক্টিং বক্সের মধ্যে কি থাকতে হবে, একটি বা দুইটা স্কালপেল থাকবে, তারপর দুইটা চিমটা বা ফরসেপস থাকবে, একটা সরু একটি বোতা, একটি ব্লো পাইপ থাকবে, একটি হাত বিবর্ধক, ওই যে ম্যাগনিফাইং যে গ্লাস এটা দেখছো তোমরা, ম্যাগনিফাইং যে গ্লাস এটা দেখছো, আতসিকাস এটা দেখছেন, আতসিকাস, আরে গুলিস্তানে দেখবেন যারা হাত দেখে হাতের উপরে একটা ধরে এরকম, পরে হচ্ছে আপনার হাতের রেখাগুলি অনেক বড় বড় দেখা যায়, দেখছেন ম্যাগনিফাইং গ্লাস, ওইটা কি বলা হচ্ছে আতসিকাস। তারপরে একটি ব্লো পাইপ, একটি হাত বিবর্ধক বললাম, একটি ড্রপার, কয়েকটি আলপিন, তারপরে দুইটি কাঁচি, একটি ছোট একটি বড়। আমিনুল টেলিভিশন দেখে ক্লাস করে, আচ্ছা তারপর কি বললাম, কয়েকটি আলপিন লাগবে, আর তারপরে সুই লাগবে, কয়টা নিডিল, দুইটা নিডিল লাগবে, তারপরে একটি ব্রাশ লাগবে, ব্লেড লাগবে, এক টুকরো পরিষ্কার কাপড় লাগবে, একটি পেট্রি ডিশ এবং একটি ওয়াশ গ্লাস। আমরা যে ডিসেক্টিং 6 নম্বর পয়েন্টে দেখো, আমরা যে
ডিসেক্টিং বক্স নিব, সেই ডিসেক্টিং বক্সে এই জিনিসগুলি অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এখন দেখো এই যে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ওই যে উপরে দেখো এইচবি পেন্সিল, শার্পনার, ইরেজার, ব্লেড, তারপরে একটা স্কেল, তারপরে উপরে দেখো যে ফরসেপস যেটাকে বলে চিমটা, তারপরে কাঁচি দুইটা, তারপরে যে স্কালপেল, তারপর নিডিল, তার নিচে একেবারে সব নিচে দেখো ব্লো পাইপ, তারপর ড্রপার, পেট্রি ডিশ, ওয়াশ গ্লাস, কভার স্লিপ, তুলি, স্লাইড, আলপিন, এই বিষয়গুলি কিন্তু অবশ্যই আমাদের যে কি বলে যে ডিসেক্টিং বক্স সেখানে থাকতে হবে। আর আজকে আমরা যে প্র্যাকটিক্যালটি করব সেই প্র্যাকটিক্যালগুলি করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে একটু দেখে নাও। প্রাণীকে প্রাণী শনাক্তকরণের সাধারণ যে নির্দেশাবলী সেইগুলো একটু দেখে নাও। এটা হচ্ছে আজকের যে প্র্যাকটিক্যালে সেই বিষয়গুলি যে প্র্যাকটিক্যালটা আজকে আমরা করাবো সেই ক্ষেত্রে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। তো প্রাণীকে প্রজাতি পর্যন্ত শনাক্তকরণ করতে হবে, অর্থাৎ এক নম্বর যে কোশ্চেনটি আসবে, এক নম্বর কোশ্চেন একের ক খ গ এরকম তিনটা ভাগ থাকবে। তো প্রত্যেকটা ভাগের টোটাল মার্কস থাকবে 3 করে, অর্থাৎ ক এ থাকবে 3 মার্কস, খ এ থাকবে 3 মার্কস এবং গ এ থাকবে 3 মার্কস। এক নম্বর কোশ্চেনে টোটাল মার্কস থাকবে 9। তো এক নম্বরের ক যেটা, সেই একের ক এর ক্ষেত্রে কি করতে হবে, প্রাণীকে প্রজাতি পর্যন্ত শনাক্তকরণ করতে হবে, অর্থাৎ এই প্রাণীটি কোন পর্বের, তারপরে এটা কোন শ্রেণীর, তারপরে কোন বর্গের, তারপরে এটার গণ কি, এটার প্রজাতি কি, এই বিষয়গুলো লিখতে হবে। এবং এই পর্যন্ত লিখলে আপনি পাবেন 1। আচ্ছা, প্রাণীদেহে বিদ্যমান বাহ্যিক বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে প্রাণীদেহে বিদ্যমান বাহ্যিক দেখেন, প্রাণীদেহে বিদ্যমান বাহ্যিক বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে প্রাণীকে শনাক্তকরণ করতে হবে। তো বাহ্যিক বৈশিষ্ট্য কি, যেমন আপনাকে যদি একটা তেলা পোকা দেয় তাহলে তেলা পোকার বাহ্যিক কি কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে কি বাহ্যিক বৈশিষ্ট্য, যেমন তেলা পোকার পায়ের সংখ্যা যদি আপনি কাউন্ট করেন সেখানে দেখতে পারবেন 3 জোড়া পা আছে, তাহলে এটি হচ্ছে তেলা পোকার বাহ্যিক বৈশিষ্ট্য। আবার যদি বলি তেলা পোকার দেহের অংশ কয়টি, ঠিক আছে, সেই অংশগুলি বাহ্যিক বৈশিষ্ট্য, তারপরে তার পুঞ্জাক্ষি কয়টি আছে, তারপরে তার অ্যান্টেনা কয়টি আছে, এইগুলি হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে এই বাহ্যিক বৈশিষ্ট্যের আলোকে কি করতে হবে, প্রাণীকে শনাক্তকরণ করতে হবে। আর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য উল্লেখ করার দরকার নাই। আচ্ছা, শ্রেণী বিন্যাসের ধাপসমূহের সময় ইংরেজিতে লিখতে হবে, যেমন ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এইগুলি লিখতে হবে, অর্থাৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, বন কিংবা প্রজাতি লেখা যাবে না, ঠিক আছে? অর্থাৎ ফাইলাম তেলাপোকা হলে সেটা লিখতে হবে আর্থ্রোপোডা, তারপরে ক্লাস সেটা লিখতে হবে ইনসেক্টা, অর্থাৎ এগুলি ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লেখা যাবে না। এরপরে প্রাণী শ্রেণী বিন্যাসের প্রথম ধাপ হিসেবে ফাইলাম, ফাইলামের বাংলা হচ্ছে পর্ব, তাহলে ফাইলাম হিসেবে ফাইলাম থেকে শুরু করতে হবে। এবং এই ক্ষেত্রে উপরে যে কিংডম, এই কিংডম লেখার দরকার নাই, কিংডম থেকে শুরু করার দরকার নাই, ফাইলাম থেকে শুরু করলেই হবে, আমি একটু পরে দেখাবো। আর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে অবশ্যই, মেরুদণ্ডী প্রাণী যারা তাদের ক্ষেত্রে অবশ্যই সাব ফাইলাম, আমরা গত ক্লাসে পড়েছি ভার্টিব্রেটা, তো এই সাব ফাইলাম ভার্টিব্রেটা এইটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তারপর কি, প্রাণীর বৈজ্ঞানিক নাম দ্বিপদ নামের নিয়ম অনুযায়ী হতে হবে, বৈজ্ঞানিক নাম দ্বিপদ নামকরণের জনক কে একজন বলো। আচ্ছা, দ্বিপদ নামকরণে কয়টা পদ থাকে, 4টা না 5টা? আচ্ছা,
আচ্ছা, এরপরে দেখেন প্রাণীর বৈজ্ঞানিক নাম দ্বিপদের, দ্বিপদ নামের যে নিয়ম অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ গণ এবং প্রজাতির নিচে কি করতে হবে, যখন হাতে লিখবেন অবশ্যই আলাদা আলাদা দাগ টানতে হবে, যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনি কম্পিউটারে লিখবেন না, হাতে লিখবেন, তাহলে গণ এবং প্রজাতির নিচে দাগ দিতে হবে। আর গণ নামের প্রথম যে অক্ষর, এই গণ নামের প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আর প্রজাতি সবগুলোই স্মল লেটারে লিখতে হবে। আচ্ছা, পরীক্ষা কিংবা ব্যবহারিক খাতায় ব্র্যাকেটের বাংলা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এই এই জিনিসটার নাম কি? অণুবীক্ষণ যন্ত্র। এই অণুবীক্ষণ যন্ত্র কি করা হয়, দূরের জিনিস কাছে দেখতে হয়, তাই না? আচ্ছা, ভেরি গুড। ছোট জিনিস বড় করে দেখতে হয়, দূরের জিনিস কাছে দেখতে হয়, তার নাম কি? দূরবীক্ষণ। দূরবীক্ষণ আর অণুবীক্ষণের মধ্যে পার্থক্য আপনারা তো ভালোই জানেন দেখি, ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন এই যে এইখানে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি, যে এরকম একটা প্রাণী দিয়ে দিল, এটা হচ্ছে স্পঞ্জ। আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য যখন পড়েছিলাম তখন স্পঞ্জ দেখেছিলাম। তো এইরকম একটা প্রাণী যদি দিয়ে দেয়, তাহলে এই যে শ্রেণীবিন্যাসগত অবস্থান এইটুকু যদি লিখেন, আপনি পাবেন 1 নাম্বার। এই যে সিস্টেমেটিক পজিশন, শ্রেণী বিন্যাসগত অবস্থান, এটা যদি লিখেন, এর জন্য আপনি নাম্বার পাবেন কত? 1 1, এটুকের জন্য পাবেন 1। তারপরে বৈশিষ্ট্য, আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য শুরুতে বলেছিলাম, এদের দেহে ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রগুলিকে বলা হয় অস্টিয়া। তারপরে আরো বৈশিষ্ট্য বলতে পারি, এদের দেহের ভিতর যে গহ্বর থাকে, যে গহ্বরের নাম হচ্ছে স্পঞ্জশীল, আর স্পঞ্জশীল যে বড় ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় সেটাকে বলা হয় অস্কুলাম। তারপরে এরা অনেকগুলি সদস্য একসাথে বসবাস করে, ঠিক আছে? তো এই যে এরকম বৈশিষ্ট্য যদি লিখেন, এই বৈশিষ্ট্যের জন্য পাবেন 1। তাহলে আগে 1 আর এখন 1 কত হলো? 2। লাস্টের যে লাইনটা দেখেন, উপরোক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে, উপরোক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রদত্ত নমুনাটি স্পঞ্জিলা ফ্র্যাগিলিস। স্পঞ্জিলা ফ্র্যাগিলিস, এটা কি বাংলায় স্পঞ্জ লেখা না বৈজ্ঞানিক নাম লেখা? বৈজ্ঞানিক নাম। এই যে এই নামটা অবশ্যই বৈজ্ঞানিক নাম লিখতে হবে, যদি বাংলায় আপনি লিখেন স্পঞ্জ তাহলে নাম্বার কিন্তু পাবেন না, সেটা অবশ্যই বৈজ্ঞানিক নামে লিখতে হবে এবং গণ প্রজাতির নিচে আলাদা দাগ দিতে হবে, তাহলে আপনি 3 মার্কস পাবেন। এবার সবাই একটু খাতা নেন হাতে, একের পর এরকম আসবে, ওই যে জারের মধ্যে কি থাকবে, বায়োলজি ল্যাবে কেউ ঢুকছেন? আমাদের ইনহাউস স্টুডেন্ট কেউ আছেন? ইনহাউস কেউ আছেন? আমাদের ইনহাউস স্টুডেন্ট মেট্রোতে 9-10 পড়ছেন, কেউ আছেন এখন? আপনারা কি বায়োলজি ল্যাবে কখনো ঢুকছেন? বায়োলজি ল্যাবের ভিতরে কি দেখছো, বয়ামের মধ্যে কোনো প্রাণী রাখা আছে? আচ্ছা আচ্ছা, ওইরকম একটা প্রাণী দিবে, প্রাণী দেওয়ার পরে তোমার পরীক্ষায় ওই প্রাণীর যে শ্রেণীবিন্যাস, এখন যেটা দেখতে পাচ্ছ শ্রেণীবিন্যাসগত অবস্থানে, এইটুকু লিখলে পাবা 1, তারপরে তার বৈশিষ্ট্য লিখবা পাবা 2, তারপরে তার বৈজ্ঞানিক নাম লিখবা সেক্ষেত্রে পাবা 1, টোটাল 3। আজকের প্র্যাকটিক্যাল মূলত এইটাই, এই 3। তো এখন সবাই হাতে খাতা নেন, হাতে খাতা নিয়ে এই যে এখন যেটা দেখাচ্ছে এটা সবাই লিখেন, পরীক্ষায় এটা বারবার আসে, ঠিক আছে? যে এটা আমাকে লিখে দেখাবেন, সবাই খাতা বের করে এটা লিখেন, তারা মাছের শ্রেণীবিন্যাসগত অবস্থানটা লিখেন সবাই। সবাই খাতায় এই তারা মাছের শ্রেণীবিন্যাসগত অবস্থানটা লিখেন। লেখা হয়ে গেলে বলবেন আমাকে, সময় এটুকু লিখবেন,
সময় 2 মিনিট 30 সেকেন্ড। ওকে স্যার। আপনারা জেনাস পর্যন্ত লিখবেন, স্পিসিস লেখার দরকার নাই। ওই যে অ্যাস্ট্রোপেকটন এই পর্যন্ত লিখবেন, লাস্টের লাইনটা লেখার দরকার নাই। ওকে স্যার। আজকের পর থেকে দেবেন, আজকের পর আর 30 সেকেন্ড টাইম আছে। আচ্ছা, যাদের হয়ে গেছে এবার তারা এটা লিখেন, কারণ এটা পরীক্ষায় আসে, এটা মুখস্থ করবেন। আর শোনেন, যেহেতু আমাদের 3 মিনিট সময় আছে বলে দিই, ছুটির মধ্যে প্রথম অধ্যায়টা আমি গতদিনও মেবি বলছি যে টোটাল বইটা পড়বেন, প্রথম অধ্যায় টোটাল পড়ে দাগায় রাখবেন বইটা, এবং যেদিন কলেজ খুলবে আমাকে দেখাতে হবে ইন্ডিভিজুয়ালি। আর যেদিন কলেজ খুলবে ওই দিন প্রথম অধ্যায়ের উপর এমসিকিউ পরীক্ষা দেওয়া লাগবে 50 নম্বরের। যেদিন কলেজ খুলবে সেই দিন প্রথম অধ্যায়ের উপর এমসিকিউ পরীক্ষা হবে 50 নম্বরের, ঠিক আছে? সবাই প্রিপারেশন নেবেন, এবং এই 50 নম্বর আমি কিন্তু পরীক্ষায় যোগ করব। এবার এটা লিখে নেন, শনাক্তকারী বৈশিষ্ট্য আর বৈজ্ঞানিক নামটা। শিক্ষকদের তাদেরকে 104 নম্বর কক্ষ